গন্ডি হয়েছে, যা সবাই নিচে নিচের ঘরে যা। কাঁদছিস কেন? ভেঙে দিল। কাঁদিস না, মেঝে খুঁড়ি আবার বানিয়ে দেবে। ও ভেঙে দিল কেন? আজ প্রথম ভাঙলো নাকি? এমন কেন করে ওরা? আমি কি ওর কোনো জিনিস নষ্ট করেছি? হ্যারে চাপা, তুই সত্যি সত্যি স্কুলে যাবি? হ্যাঁ, মা বলেছে তো। তোর ভয় করবে না? স্কুলটা কি ভয়ের জায়গা? তাই তো দেখি বুধোটা কেমন মার খায় রোজ। মা বলেছে লেখাপড়া করলে কেউ মানে না, বুধো দাদা তো লেখাপড়া করে না। তা হবে, মেঝো খুঁড়ি তো গেছে স্কুলে। তুমি যাওনি কেন? যাওয়ার হলো কোথায়? হলো না কেন? কেউ পাঠায়নি তাই। তুমি আমার সাথে স্কুলে যাবে? দূর, আমার সাথে ছবি আঁক। আর না শোভ কেন, ওরা কেমন রোজ রোজ চাজে, তুমিও মা আমাকে ওবার চাজিয়ে দাও, আমিও লড়াই করব। খুব বায়না না তো? খুব বায়না, অত সাজে বুঝতে হবে না তোকে। বাবা কিন্তু বাড়ি রাগ করবে বলে দিল। করুক রাগ, তবু আমি যাব। আমি ওই ভাবেই সাজবো। মেজুকুড়ি বলে আমায় সাজিয়ে দেবে, ওই যে রামায়ণ, আমরা রামায়ণ রামায়ণ খেলবো। তা কি সাজবি তুই? আর হনুমান? মোটেই না, মেজুকুড়ি বলেছে আমার লক্ষণ সাজাবে, দেখবে না তারপর। আপাকে কবে স্কুলে ভর্তি করতে নিয়ে যাবে? তো তাড়াহুড়ো করার কি আছে? তাড়াহুড়ো কি, ও তো আট পড়ে এলো, ওর বাসে আমি স্কুলে ভর্তি হয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, সে হবে কোন। তুমি এমন যাচ্ছি যাবো করলে কিন্তু আমি ওকে নিয়ে চলে যাব। কি করে যাবে? তুমি তো জানোই না মেয়েদের স্কুলটা কোথায়। জানা নেই, শুধিয়ে নেবো। বেতন স্কুল আমার হয়েছে জানা, সবই তো জানা, নিজেই নিয়ে যাবে তাই না? উপায়? ঠিক আছে আমি নিয়ে যাব। মা, ও মা, খিদে পেয়েছে। সকাল হতে না হতে খাই খাই আর খাই খাই। পদ্মি, পুটিটা একেবারে মল্লিকাটার মতো হয়েছে। খেতে দাও না, পেট চুচু করছে। যাবি এখান থেকে? ও দিদি, সকাল সকাল মেয়ে দুটোকে বকছো কেন? আহাগো, খিদে পেয়েছে বলছে। আই পুটি, নাড়ু খাবি? হ্যাঁ। ও মেজো খুড়ি, আমায় নাড়ু দেবে না? হ্যাঁ, আমার ঘরে একটা বই দুটো মাথা তো নেই, দুটো বই ফুটিকেই দেব। আই টগর, ওতে বোনকে দেখবি বোনকে সামলাবি তা না, দিন রাত্রি খালি ছোঁচাপানা করে যাচ্ছে। কি গো বদ্দি, তুমিও কি মেয়েদের বিদ্যে ধরি করবে নাকি গো? তুমি বঙ্কুকে স্কুলে পাঠাবে না? যতই হোক, ব্যাটা ছেলে মেয়ে ছেলেতে অনেক তফাত। সে তফাত আমরা করি বলেই তফাত। মেয়ে মানুষেরও লেখাপড়া করা উচিত। অমুকে ডাক্তার হয়েছে, তমুকে বিলেট গেছে, এ মাস্টারনি হয়েছে, এ গদ্য লিখেছে, ও পদ্য লিখেছে, সেসব অমুক তমুক ঘরেরই কথা, আমাদের সংসারে ওসব হয় না। খিজবো, আমাদের মতো ঘরটা তেমনটাই হয় যেমনটা আমরা তা করি, যেমনটা আমরা রাখ। মায়ের কোমরের যন্ত্রণাটা না খুব বেড়েছে সকাল থেকে। আচ্ছা, উনি যে মালিশখানা এনে দিয়েছিলেন সেটা লাগিয়েছিস? হ্যাঁ, দেবীকে তো তাই বললেন। আরো শেষদি তুমি শেষ ঠাকুরকে বলো না গো আরেক শিশির মালিশ এনে দিতে। ও মালিশের ওষুধের শিশিরা তুলে রেখেছিস তো? টেপিটার তো কোনো কাণ্ড জ্ঞান নেই, সে তো শুনেছে সাংঘাতিক বিষ রে। হ্যাঁ, আমি তো টেপিকে তাই বললু। সেজবু, মালিশের তেলে কি খুব তেজি বিষ? সে আমি জানবো কেমন করে? সেজ ঠাকুর পক্ষে শুনতেও না। তা তুমি এটা জেনে কি করবে শুনি? হঠাৎ মরার দরকার হলে সেখানে কাজে লাগবে। শোনো একবার মুখের কথাটা শোনো।